যখনই আল্লাহ সুবানহাতা কোরআনে কোনো ঘটনা আমাদের কাছে উল্লেখ করেছেন জেনে নেন প্রত্যেকটা ঘটনাতে বেশ কিছু শিক্ষণীয় দিক থাকে এই মুসা সালাম এবং ফেরাউনের ধ্বংস হওয়ার ঘটনাতেও আমাদের জন্যে বহু দিক নির্দেশনা রয়েছে যার ফলে আল্লাহ সবানহু বেশ কিছু দিক আমাদের কাছে তুলে ধরেছেন যেমন একটা দিক আজকে যে মেসেজটা আমি দেব সব দিকটা সম্ভব নয় তুলে ধরার সময় খুব দ্রুত চলে যাচ্ছে একটা দিক যেটা আজকের আমার নজরে এসেছে সেটা হলো দেখেন মুসলিমদের জীবনে বিপদাপদ আসবেই মুসলিমদের জীবনে কষ্ট বিপদাপদ সংকীর্ণ একটা মুহূর্ত আসবে কিন্তু মুসলিমদেরকে আল্লাহ মুস আলহিসাল্লাম এবং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ঘটনা দিয়ে এটা শিক্ষা দিতে চেয়েছেন যেটা অধিকাংশ বান্দা ভুলে যায় সেটা কি মানুষ ভুলে যায় যে বিপদাপদ তো আসবে এটা যেমন চূড়ান্ত কিন্তু আল্লাহ সুবানহমাতার দয়া তার বরত্ব এমন আল্লাহ যখন কোনো মুসলিমকে বিপদে ফেলতে চায় বা বিপদ দিয়ে রাখে তার আগে এই বিপদের থেকে তাকে কিভাবে উদ্ধার করা হবে আর অথবা এই বিপদ থেকে সেই মুসলিমের কি কল্যাণ হবে এটা আল্লাহ আগে ফয়সলা করে রাখে তার মানে বিপদ তো আল্লাহ দেবে কিন্তু এই বিপদ থেকে তাকে কিভাবে উদ্ধার করবে আল্লাহ আগে করে রাখে এবং বিপদের পরে আপনি যেই কল্যাণটা প্রাপ্ত হবেন এটাও আল্লাহ আগে নির্ধারণ করে থাকে তা আল্লাহ বলছেন উসরি ইউসরা। নিশ্চয়ই কঠিনের পরে সহজতা আছে এটা আল্লাহর একটা মূল নীতি এই জন্য আল্লাহর প্রতি আপনি আস্থা হারিয়ে নিয়ে না যারা বিপদে আছেন কঠিন মুহূর্তে আছেন আপনি জেনে নেন আল্লাহর ফয়সালাটা আগে হয়ে আছে যে কিভাবে আল্লাহ আপনাকে উদ্ধার করবে এবং আল্লাহ যে কল্যাণ আপনাকে দিতে চেয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে আগেই ফয়সলা করা হয়েছিল যেমন দেখেন মুসা আলাহ ইসলামের ঘটনাতে মুসা আল্লাহ ইসলাম জানতো না যে আল্লাহ তাকে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে কিন্তু আল্লাহর প্রতি তার ইমান থাকার কারণে তিনি বিশ্বাস রাখতেন যে আল্লাহ মাকে উদ্ধার করবে কিন্তু কিভাবে উদ্ধার করবে এটা মুসা আলাহ কোনদিন কল্পনাও করেনি মুসা আলাহ সাল্লাম কোনোদিন ভাবতেও পারেনি যে ফেরাউনার ফেরাউনার পুরু জাতিটাকে আল্লাহ সুবাহ তালা হালাক করে দেবে এটা মুসা আলাহিসাম কোনদিন ভাবতে পারেনি কিন্তু মুসা আলাহ এতটা একিন ছিল যে আল্লাহ মাকে উদ্ধার করবে কিভাবে উদ্ধার করবে এটা মুসা আলাহ জানতো না আল্লাহ আল্লাহ সেই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন বেশ কিছু সুরাতে তো পাবেন তবে সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরার একষুঠি থেকে নিয়ে পড়েন আপনি চমৎকারভাবে আল্লাহস বানাহুয়াতলা সেই জায়গায় সেই আয়াতগুলো উল্লেখ করে দিয়েছে আল্লাসবানা হুয়াতলা বলছেন ফালামতারা আল জাম আনিকলাস হাব মোসাম আল্লাসবানা হুয়াতলা বলছেন যখন দুই দল একে অপরকে দেখে ফেললো মানে জমা হয়ে গেল মুসালে ইসলামের দল আগে থেকে সমুদ্রের কিনারায় উপস্থিত সামনে সমুদ্র যাওয়ার জায়গা নাই পেছন দিক থেকে ফেরাউনের দলকে দেখতে পেয়ে গেছে যখন দেখতেছে ফেরাউন তার সৈন্য সামগ্রী নিয়ে চলে আসছে তখন মুসা আলা সঙ্গীরা দেখে বলল দুই দল যখন জমা হয়ে গেছে একসাথে তখন বলছে কালা এখন কি হবে আমরা তখন মারা পড়ে গেলাম আমরা এখন শেষ এটাই চূড়ান্ত কারণ সামনের সমুদ্র পালাবার জায়গা নাই আর পেছনে ফেরাউন তার অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেছে আলা এলামাকুন মানে এখন আমরা হালাক হয়ে যাচ্ছি কিন্তু ইমান ওয়ালাদের ইমান কেমন মুসাল ইসলামের বাক্য থেকে আপনি শিক্ষা নেন কিন্তু বলছেন জানে না যে রাস্তা কি তাকে আগে জানানো হয়নি আল্লাহ বলেছেন তুমি যাও বাকিটা আমি দেখছি মুসাল ইসলাম তাই করেছে তাই তিনি বলছেন আমার রব আমার সাথে আছে সায়াহাদিন এখন তিনি আমাকে রাস্তা দেখাবে এখন দেখাবে তার মানে তিনি জানতেন আল্লাহ তাকে কি রাস্তা দেখাতে যাচ্ছে সুবাহান আল্লাহ যেমনি মুসা আলাহিসাম এটা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেছে আল্লাহ সুবাহ তাকে বলছেন ফাউ হাইনা ইলা মুসা আমি তৎক্ষণাৎ মুসার কাছে ওহি নাজিল করলাম আনেদ্রেব্বি আসা কাল বাহার মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো মুসাআসাল্লাম কোনদিন ভাবতে পারেনি যে আল্লাহ এইভাবে তাকে উদ্ধার করবে সুবাহান আল্লাহ যখনই তিনি এই সমুদ্রের মধ্যে আঘাত করেছে ফন ফলা কা ফাকা না কুল্লু ফিরকিন কতৌদিল আজিম আল্লাহ বলছেন একটা বাড়িতে আর সাথে সাথে পানিগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল প্রত্যেকটা ভাগ পাহাড় সমান উঁচু হয়ে পানি দাঁড়িয়ে গেল রাস্তা বেরিয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আহমতালার কৌশল আসলে আল্লাহর ক্ষমতা আমাদের বোঝারই ক্ষমতা নাই এটা এইজন্য বলতেছি যে আমাদেরও বিপদ আসে কিন্তু আল্লাহ দেখতে পান যে আপনার রাত গেলেই বিপদ আবার দূর হয়ে যায় কিন্তু আপনি তখন আল্লাহকে ভুলে যান আজকে করোনার মধ্যে আমরা বিপদে আছি এটা ঠিক কিন্তু জেনে নেন আল্লা সুবান নিশ্চয়ই মুসলিমদের জন্য এমন একটা সুফল রেখেছে যেটা আসবে আপনি ভাবতে পারবেন না যেটা মুসলিমদের জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারে আমাদেরকে আল্লা সুবানার প্রতি ভরসা করা উচিত এই আমাদেরকে দুঃখিত হওয়া কিছু নাই হওয়ার বিপদ যদি আমাদের 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 আসে যদি বিপদ দিয়ে থাকে তাতে আল্লা সবান দুইটি কল্যাণের ইচ্ছা করে থাকেন এক আমাদের মর্যাদা বৃদ্ধি হয় দুই আমাদের পাপ মিটে যায় যে আল্লাহ আমাদের উপর এত বড় অহসান করেছেন তার প্রতি কিভাবে আমরা আস্থা হারাই বলেন এই জন্য আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন যদি তোমরা মুসলিম হও তাহলে প্রত্যেকটা বিপদ তোমাদের দুইটা সুফল নিয়ে আসবে এক তোমার মর্যাদা বেড়ে যাচ্ছে আল্লাহর কাছে এবং তোমার পাপ যেগুলো ছিল এই বিপদের মাধ্যমে আল্লাহ সব আহমতাল্লাহ সে পাপ ঝরিয়ে দিচ্ছে আর তিন নম্বর ফায়দা হচ্ছে এই বিপদের মাধ্যমে মুসলিমরা এখন আল্লাহর কাছে ফিরে আসতে শুরু করেছে মুসলিমরা এখন আল্লাহকে ডাকে মুসলিমরা এখন আল্লাহর কাছে দোয়া করে মুসলিমরা এখন ইবাদতে ঝুকতেছে দিছে আর যারা ঝুঁকবে না তারা আসলে হতভাগা এত বড় বিপদ দেখার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে না ফিরে আমরা বলবো সে হতভাগা তবে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদের জন্য কঠিন বিপদ দিয়ে থাকে আল্লাহ সেই উদ্দেশ্যের জন্য আমরা হাসিল করতে তুমি আমাদেরকে তো করো হোক না কেন আল্লাহ আল্লা তালার উদ্ধার তার চেয়েতেও সহজ এটা মুসা আল্লাহ ইসলামের ঘটনা থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে এখানে আরেকটি মেসেজ রয়েছে দোতলায় জায়গা আছে যারা যাওয়ার ওদিকে চলে যান এই ঘটনাতে আরেকটি মেসেজ রয়েছে যারা জালেন তাদের জন্যে যারা সময় পাপ করে যারা সব সময় বড় জুলুম জালেম হয়ে আছে মানুষের উপরে অত্যাচার করে তারা যেন আল্লা হুয়া তালার কৌশল থেকে নিজেদেরকে নিরাপদ না ভাবে যেমনটা ফেরাউন ভেবেছিল ফেরাউনকে কোনোদিন দিন পেরেছিল যে ফেরাউনকে এইভাবে আল্লাহ ধরবে কোনোদিন ভাবতে পারেন আল্লাহ সব তালা আমি মাঝে মাঝে ফিল করি যে আল্লা সুবানাহুয়া তালার ক্ষমতাটা দেখেন আল্লাহ চাইলে একটা প্রাণকে ছিনে নিতে পারে এক ওই সময় আর আল্লাহ চাইলে সবগুলো প্রাণ একসাথে নিতে পারে আল্লাহ সুবান আহম দুই রকমের ঘটিয়ে থাকেন এই এই যতগুলো মানুষ আছে আমাদের মধ্যে যে কোনো একটা প্রাণ আল্লাহ এখন তুলে নিতে পারে এটা যেমন আল্লাহ সক্ষম আর আমাদের সবাইকে আল্লাহ এক মেরে দিতে পারে আল্লাহ তাতেও সক্ষম যেমন ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ সুবান আহম আতাল্লাহ করেছে আল্লাহর নীতিটা কি দেখেন মোস আলহ ইসলামের দলের একজনকেও আল্লাহ শাস্তি দেয়নি ফেরাউনের দলের একজনকেও আল্লাহ ছাড়েনি চিন্তা করা যায় মাঝখানে একটা শুধু আল্লাহর রহমতের দেয়াল এটা ক্রস করতে পারেনি জালেমরা আর মুসাল ইসলামের কোন ব্যক্তি ওই জুলুমের অন্তর্ভুক্ত হয়নি আল্লাহ দুইটা দলকে আলাদা করে দিয়েছে এই যারা জালেম তারা যেন এটা কোনোদিন না ভাবে আল্লাহ কিন্তু প্রত্যেকটা জালেমকে একসাথে ধরতে সক্ষম সেটা যত বড় রাষ্ট্রের নায়কে সে হোক না কেন এই জন্য জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ সব আহমতাল এই ঘটনাটাগুলো বিভিন্ন যে ভাষায় এনেছে দুই একটা শব্দ দেখেন কত চমৎকার আল্লাহ বলছেন ফেরাউন চেয়েছিল মুসাক এবং বনি ইসরাইলকে জমিন থেকে উৎখাত করে দিতে আমি আল্লাহ ফেরাউনকে উৎখাত করে দিলাম আল্লাহ এই ভাষাটা ব্যবহার করেছে যেটা আপনি সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে পেয়ে যাবেন ও আরাদা আইয়াস্তা ফিজাহ মিনাল আর্ব তো আগরাক নাহু আমাম্মাহু জামিয়া আল্লাহ বলেছেন ফেরান চেয়ে ছিল মুসা এবং তারা দলকে জমেন থেকে উৎখাত করে দেবে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফেরাউনার সঙ্গীকে সব ডুবিয়ে দিলাম আল্লাহস বানামতালার কাছে সব সম্ভব অতএব জুলুম করে কেউ টেকেনি টিকবেও না আল্লাহ যেন আমাদেরকে জুলুম করা থেকে হেফাজতে রাখেন এবং আমাদেরকে আল্লাহ সুবাহ তালার বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ইয়া আলামিন এই আয়াত এই ঘটনাতে আল্লাহ সুবাহ তালা যে কথাটা বলেছেন যেটা সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরার একষট্টি থেকে নিয়ে সাতাশ পর্যন্ত এই আয়াতগুলো রয়েছে তাতে আল্লাহ সুবাহ বলেছেন সুম্মা আগারাকনাল আহারিন আমি অপর দলটাকে ডুবিয়ে দিলাম এন্নাফিজা আলিকালা আয়া নিশ্চয়ই এই ঘটনার মধ্যে একটা নিদর্শন পুরা পৃথিবীবাসীর জন্য আমি রেখে দিলাম তিন্নফি জালিকা আয়া অমা কানা আখসার মেনিন কিন্তু রেজাল্ট কি অধিকাংশ মানুষ আল্লাহর এই আয়াতের প্রতি ইমানি রাখে না তার মানে এই ঘটনা যে মোমেন হলে যে আল্লাহ উদ্ধার করবে আর জালেম হলে যে আল্লাহ ধ্বংস করবে এই ঘটনা যে আল্লাহ বর্ণনা করেছে কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এখান থেকে শিক্ষাই নেবে না আল্লাহ সুবান বলছেন মেনেন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে না বা আল্লাহর এই দাবির প্রতি বিশ্বাস না আমরা যেমন এমনটা না হয়। নিঃসন্দেহে আমাদের ইমান বাড়াতে হবে যেহেতু আমরা ইমান এনেছি আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করবে ইনশা আজিজ পরকাল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে এই বিশ্বাস আমরা রাখি এবং যারা অন্যায় করছে তাদেরকে বিশ্বাস রাখতে হবে যে দুনিয়া তো সে শাস্তির মুখাপেক্ষি হতে পারে আর পরকালে আল্লাহ সুবান কঠিন শাস্তি তাকে আল্লাহ পাকড়াও করবে এই বিশ্বাস তাকে রাখতে হবে এই মেসেজগুলো আমাদেরকে এ আয় তারা দেওয়া হয়েছে